গৌরগঞ্জ রাজ্যের জমিদার ব্রজনারায়ণ চৌধুরী ছিলেন অত্যন্ত অসৎ এক ব্যক্তি। চাষিদের বেগার খাটিয়ে সেই জমিদার প্রচুর অর্থ উপার্জন করতেন, আর সেই কারণে চাষিরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। জমিদার মশাইয়ের এই অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করব না। আমাদের প্রাপ্য মজুরি না দিলে আমরা চাষাবাদ করব না। কি ব্যাপার, কি হচ্ছে এসব? জমিদার মশাই, আপনি আমাদের সাথে অন্যায় করেছেন। অন্যায়? কি অন্যায় করেছি? আপনি আমাদের কষ্ট করে ফলানো ফসল চড়া দামে বাইরে বিক্রি করছেন, কিন্তু আমাদেরকে আমাদের প্রাপ্য মজুরিটুকু দিচ্ছেন না। আমাদের মতো গরিবদের পেটে লাথি মেরে আর আমরা আপনাকে ব্যবসা করতে দেব না, আর কোনো অন্যায় আমরা সহ্য করব না। এই পরাণ চাষি, তোর তো সাহস কম নয় দেখছি। জমিদার বাবুর সাথে এইভাবে কথা বলছিস? সাহসের আর কি দেখলেন নায়েব মশাই? এই চাষি ভাইরা যদি একত্রিত হয় তাহলে সারা গায়ে আগুন লেগে যাবে। সেই আগুনের হাত থেকে জমিদার মশাইও বাঁচতে পারবে না। হ্যাঁ, যতক্ষণ না আমাদের মজুরি বাড়ানো হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন থেকে আমরা এক চুলও নড়ব না। আমাদেরকে আমাদের ন্যায্য মজুরি দিতে হবে। দিতে হবে, দিতেই হবে। আমাদেরকে আমাদের কষ্টের দাম দিতে হবে। দিতে হবে, দিতেই হবে। জমিদার মশাই, এই পরাণ চাষি তো বাকি চাষিদেরকে একেবারে খেপিয়ে দিয়েছে। মজুরি না বাড়ালে এরা তো দেখছি কোনোভাবেই কাজ করবে না। এদের মুখ বন্ধ করতে আপনি বরং ওদের কিছুটা মজুরি বাড়িয়েই দিন। এই পরাণ চাষিকে পরে আমরা দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে, তোমরা শান্ত হও, তোমাদের মজুরি আমি বাড়িয়ে দেব। সত্যি? আপনি সত্যি কথা বলছেন জমিদার মশাই? হ্যাঁ হ্যাঁ, বললাম তো বাড়িয়ে দেব। জমিদার মশাই যখন কথা দিয়েছেন তখন ঠিক কথা রাখবেন। যাও এখান থেকে, সবাই খেতে যাও, যাও ঠিকভাবে কাজ করো, সঠিক সময় সবাই মজুরি পেয়ে যাবে। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের দাবি মেনে নিলে আমরা নিশ্চয়ই কাজে যাব। এই এই, চলো চলো চলো, সবাই খেতে চলো চলো। না 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 না, এই অপমান কিছুতেই আমার সহ্য হচ্ছে না, কিছুতেই না। এত বড় সাহস আমার বাড়ির সামনে এসে আন্দোলন করে! এই সব কিছুর মূলে ওই পরাণ চাষি। ওই সবাইকে আমার বিরুদ্ধে উস্কেছে, ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। জমিদার মশাই, আপনি চিন্তা করবেন না, ওই পরাণ চাষিকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি শুধু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। তাহলে পরাণ চাষি, তোমাদের সমস্ত ঝামেলা মিটলো অবশেষে। হ্যাঁ বীর, অনেক আন্দোলন করার পর জমিদার মশাই রাজি হলেন। বাহ, সব ঝামেলা যখন মিটেই গেল তখন মন দিয়ে এবার কাজ করো। তোমরা চাষি ভাইয়ারা আছো, তাই জন্যই তো আমাদের ক্ষেত শস্য শ্যামলায় ভরে ওঠে। তুমি আমাদের সাহস জুগিয়েছিলে বীর, তা না হলে জমিদার মশাইয়ের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের ছিল না। পরাণ চাষি সব সময় মনে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সাহসের। আর তোমরা তো কোনো অন্যায় আবদার করনি, তোমরা শুধু নিজেদের ন্যায্য পাওনাটাই দাবি করেছিলে। তোমরা যে তোমাদের এই লড়াইয়ে সফল হতে পেরেছো সেটা জানতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। এইভাবেই তোমরা চাষি ভাইয়েরা এগিয়ে যাও। যাক বাবা, এতদিনে ঈশ্বর একটু মুখ তুলে চেয়েছেন, মজুরিটা একটু বাড়লে বর্ষার আগেই ঘরের চালটা সারিয়ে নিতে পারবো। এগো, আমিও তো তাই ভেবেছি, তবে কি বলো তো গিন্নি, বীর যদি আমাদের মনে সাহস না জোগাতো তাহলে এসব কিছুই সম্ভব হতো না। সত্যি বীর মানুষ রূপেই এক ভগবান। পরাণ চাষির ওপর শোধ তুলতে
জমিদার এক চরম কূটনীতির আশ্রয় নেয়। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ছালিয়ে কাজটা শেষ করো তো, কেউ দেখে ফেলার আগে কাজটা সেরে ফেলতে হবে। আর চিন্তা নেই নায়েব মশাই, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, দেখে ফেলার মতন আর কেউ নেই। যা দেখার একেবারে কাল সকালেই দেখবে। ব্যাস কাজ শেষ, এবার কাল সকালে জমবে মজা। স্বপ্ন দেখেছি এই পরাণ চাষির বাড়ির নিচেই এক দেবতার মূর্তি রয়েছে। কে শুনলে তো পরাণ চাষি, এবার তাহলে আমাদের কাজটা আমাদের করতে দাও। কিন্তু আর কোনো কিন্তু তো আমি শুনবো না। দেবতা যখন নিজে স্বপ্ন দিয়েছেন তাহলে এই কাজে তুমি আমাদের বাধা দিতে পারো না। এই তোমরা মাটি খোঁড়া শুরু করো। এরপর জমিদারের কথা মতো মাটি কাটা শুরু হয়, আর জমিদারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাটির নিচ থেকে সেই দেবতার মূর্তি বেরিয়ে আসে। দেবতা যখন নিজে থেকে আমাদের দেখা দিয়েছেন তখন তার আরাধনার ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। কি তাহলে এই বাড়ি ভেঙে দেবতার মন্দির করা হোক, কি বলো তোমরা সবাই? কিন্তু আমার বাড়ি ভেঙে মন্দির হলে আমি কোথায় যাব? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ জমিদার মশাই, পরাণ চাষি তো ঠিক কথাই বলছে, ওই মন্দির ভেঙে দিলে ওরা থাকবে কোথায়? ওসব আমি জানি না, আমি যখন বলেছি এখানে মন্দির হবে তো মন্দির হবেই। আর এই মন্দিরের কাজে যারা বাধা দিতে আসবে তাদেরকে আমি কারাগারে বন্দি করব। এই মশাই, আজ্ঞে জমিদার মশাই। তাড়াতাড়ি এই বাড়ি ভেঙে মন্দির তৈরির ব্যবস্থা করো। জমিদারকে সবাই বাধা দিলেও জমিদার কারো কথা শোনে না। পরাণ চাষির সেই মাটির বাড়ি ভেঙে ঘুরিয়ে দেয়। পরাণ চাষি কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে বীরের কাছে ছুটে যায়। হ্যাঁ কি বলছো পরাণ চাষি, জমিদার মশাই তোমার বাড়ি ভেঙে সেখানে মন্দির করছে? হ্যাঁ, আমার ভিটে খুঁড়ে এক দেবতার মূর্তি বের করা হয়েছে। ভিটে খুঁড়ে মূর্তি? দাঁড়াও পরাণ চাষি, আমাকে অতীতে গিয়ে সবটা দেখতে দাও। এরপর বীর অতীতে গিয়ে সবটা দেখে। এত বড় চক্রান্ত! কি হয়েছে বীর, কি হয়েছে আমাকে আমাকে সবটা খুলে বলো। এরপর বীর পরাণ চাষিকে সবটা খুলে বলে। এত বড় ষড়যন্ত্র করে জমিদার মশাই আমার সবকিছু শেষ করে দিল। তুমি আমাকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও বীর, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। পরাণ চাষি তুমি এত ভেঙে পড়ো না, আমি নিজে জমিদার মশাইয়ের সাথে কথা বলছি, এসো এসো আমার সাথে। এরপর বীর পরাণ চাষিকে নিয়ে ছুটে যায় জমিদার মশাইয়ের কাছে। জমিদার মশাই
এভাবে আপনি পরাণ চাষির বাড়ি ভেঙে ফেলতে পারেন না, এটা অন্যায়। আমি মন্দির তৈরির কাজ করছি, এখানে অন্যায়ের কিচ্ছু নেই। আর ন্যায় অন্যায় কি তোমার কাছে শিখতে হবে? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি চাইলেই এই জমিদারকে এক্ষুনি উচিত শিক্ষা দিতে পারি, কিন্তু যেখানে দেবতার নাম জড়িয়ে রয়েছে সেখানে আমি কোনো কিছু করার আগে আমাকে একবার দাদুর সাথে কথা বলতে হবে। একমাত্র দাদুই বলে দিতে পারে এই বিপদ থেকে মুক্তির সঠিক পথ। এরপর বীর কোনো উপায় না পেয়ে তার দাদুর কাছে ছুটে যায় আর তার দাদুকে সমস্ত কথা খুলে বলে। দেবতার মন্দির যখন হচ্ছে তখন সেই মন্দির বন্ধ করার ক্ষমতা আমাদের কারোর নেই, কিন্তু কোন দেবতাই চান না তার সন্তানরা কষ্টে থাকুক, তাই একমাত্র তিনিই পারেন এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করতে। কিন্তু কিভাবে? আড়ষ্ট দেবতাকে তুষ্ট করার মাধ্যমেই এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে রে বীর। কিভাবে কিভাবে সেই দেবতাকে তুষ্ট করব? এই নে বীর, এই জলটা রাখ, 1008 বার ওই মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার সাথে সাথে এই জলটা দেবতার মূর্তিতে ঢালবি, তাহলেই উনি তুষ্ট হবেন। এরপর বীর তার দাদুর কথা অনুযায়ী সেই মন্দিরে আসে। পরাণচাষী, তুমি চিন্তা করো না, এই দেবতাকে তুষ্ট করে তোমাকে আমি এই বিপদ থেকে ঠিক উদ্ধার করব। বীর তার দাদুর কথা মতো সেই দেবতাকে তুষ্ট করার উদ্দেশ্যে অতি ভক্তির সহিত 1008 বার মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে এবং তার দাদুর দেওয়া সেই মন্ত্রপুত কুমণ্ডলীর জল সেই দেবতার মূর্তিতে ঢালে। দেবতা তুষ্ট হন এবং বীরকে দেখা দেন। তোর আরাধনায় আমি তুষ্ট হয়েছি, বল বল কি বরদান চাস? প্রণাম দেবতা, আমাকে দেখা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার জন্য কিছু চাই না। তবে আপনি তো অন্তর্যামী, আপনি তো পরাণচাষীর দুঃখের কথা সবটা জানেন। কিভাবে ওই জমিদার কূটনীতির আশ্রয় নিয়ে এই পরাণচাষীর উপর নিজের প্রতিশোধ নিতে তার বাড়ি ঘর সব ভেঙে দিল? জমিদার অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি ও নিশ্চয়ই পাবে। জমিদার যে কুঁড়ে ঘর ভেঙে এই মন্দির তৈরি করেছে, এই স্থানেই তৈরি হবে এক সোনার কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরে আমার মূর্তি স্থাপনা হবে, আর সেই মন্দির ভাঙার ক্ষমতা কারোর নেই, সেই কুঁড়ে ঘরেই থাকবে পরাণ চাষী। দেবতার আশীর্বাদে সেই ভাঙা কুঁড়ে ঘর সোনার কুঁড়ে ঘরে রূপান্তরিত হয় আর সেই দেবতার মন্দির সেই কুঁড়ে ঘরের মধ্যেই স্থাপিত হয়। পরাণ চাষীর খুশির কিনারা থাকে না। এদিকে জমিদার এই খবর শোনা মাত্রই সেখানে ছুটে আসে। মনে যদি ভক্তি থাকে আর দেবতার যদি আশীর্বাদ থাকে তাহলে সমস্ত কিছু সম্ভব। মনে ভক্তি, দেবতার আশীর্বাদ, আমার সাথে চালাকি করা হচ্ছে? হ্যাঁ, আমি এই রাজ্যে জমিদার, এই সোনার কুঁড়ে ঘর আমার, এটা ভেঙে আমি এক্ষুনি আমার জমিদার বাড়িতে স্থাপন করব। জমিদার মশাই, এই ভুল করবেন না, এতে আপনারই ক্ষতি। এই কে আছিস? ভেঙে ফেল এই কুঁড়ে ঘর। জমিদারের কথা মতো লেঠেলরা ওই সোনার কুঁড়ে ঘর ভেঙে ফেলতে চায়,
কিন্তু লেঠেলরা যখনই ওই কুঁড়ে ঘরে হাত দেয়, এক অলৌকিক শক্তি এসে তাদের ছিটকে ফেলে দেয়। ভয়ে তারা সকলে সেখান থেকে পালিয়ে যায়। এই 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 দাঁড়া দাঁড়া, ঠিক আছে, কাউকে আসতে হবে না। আমি একাই এই সোনার কুঁড়ে ঘর ভেঙে ফেলবো। এই সব সোনা হবে আমার, আমার, আমার। ব্রজনারায়ণ, মন্দিরের নামে আমার সন্তানের সাথে এই অন্যায় আমি আর সহ্য করব না। তুই তোর অন্যায়ের শাস্তি পাবি। না